আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে কম্পিউটার বা ফোন দিয়ে খুব সহজে যে অ্যানিমেটেড টেক্সট এগুলো তৈরি করতে পারি। তো অ্যানিমেটেড টেক্সট তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম ব্রাউজার অন করতে হবে। ব্রাউজার অন করার পরে আমরা এখানে দুইটা ওয়েবসাইট থেকে আপনার অ্যানিমেটেড টেক্সট যেটা এটা তৈরি করা দেখব। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা থেকে আমরা অ্যানিমেটেড টেক্সট তৈরি করব, তো ওই ওয়েবসাইটের নাম হচ্ছে coolText.com। তো এখানে দেখতে পাচ্ছেন coolText.com। তো coolText.com এইখান থেকে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। তো এইখানে অ্যানিমেটেড টেক্সট যেইগুলোই হবে, এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে বার্নিং, তারপরে এইখানে অ্যানিমেটেডগুলো, তো এই যে যেইগুলো আর কি, এইগুলো অ্যানিমেটেড টেক্সট হবে। তো আমরা এখান থেকে কোনো একটা সিলেক্ট করি। তো আমরা এখান থেকে বার্নিং সিলেক্ট করি। তো এইখানে সিলেক্ট করার পরে এখানে যে বক্স, এই বক্সের ভিতর আপনি আপনার যে টেক্সট ওই টেক্সটটা লিখবেন। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নাম দিই। তো এখানে চ্যানেলের নাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট দেওয়া আছে, তো আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে ফন্ট যেটা সোইটা রাখতেছি, আর এখান থেকে টেক্সটের সাইজ আপনি সাইজ এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এরপর এখানে লোগো দেখতে পাচ্ছেন, এখানে লোগোর যে কালার, এই কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেজ দেওয়া আছে, অ্যালাইনমেন্ট আর কি, তারপর এখানে ওয়াইড হাইট এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করি একটু। তো এখান থেকে আমরা এখন ক্রিয়েট লোগো এখানে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই যে অ্যানিমেটেড টেক্সট যেটা এটা দেখেন, এর এই যে পিছনে যে আগুন জ্বলতেছে, তো এখন এটা যদি আপনি চান এটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি HTML কোড নিয়ে আপনার যে ওয়েবসাইট আছে, আপনি সেই ওয়েবসাইটও আপনার এই যে লেখাটা এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি এখান থেকে, আমি যদি আমার একটু ব্যাকে যাই, যে এখান থেকে নীল কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে লোগো, এই পেজটা রিলোড দেওয়া লাগবে। তো এখানে যেটা আছে এইটাই ক্রিয়েট লোগো দিই। তো আমরা এখান থেকে এখন ডাউনলোড করি। তো এ হচ্ছে আমাদের ডাউনলোড করা ফাইল। এই যে দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে লেখাটা। তো এখানে আরও অনেক স্যাম্পল দেওয়া আছে, আপনি অন্য যে স্যাম্পলগুলো আছে ওইগুলো অ্যাপ্লাই করে দেখবেন। তো এখন পরবর্তী যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার সাথে আপনাদের পরিচয় করা দিই। তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে textanim.com। তো textanim.com এই ওয়েবসাইটে প্রবেশ করি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে textanim যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে আর কি, যে টেক্সচারের মতো। তো আপনার প্রথমে এখানে যে টেক্সটের যে বক্স আছে, এই টেক্সটের বক্সে আপনি আপনার যে টেক্সট, আপনি এই টেক্সটটা পেস্ট করবেন বা লিখবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে ফন্ট টাইপ আছে, আপনি এখান থেকে ফন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি একটা ফন্ট সিলেক্ট করে আপনি এখান থেকে প্রিভিউ থেকে যে ফন্টটা আর কি কেমন হবে দেখতে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার যে পছন্দের যে ফন্ট আপনি সেই ফন্টটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি, আমরা এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম। তো এখান থেকে ফন্টের যে সাইজ, আপনি এখান থেকে সাইজ এটা বাড়াতে কমাতে, এখান থেকে আপনি এটা টেনে সামনে পিছনে নিয়ে বাড়ানো বা কমানো করতে পারবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, কালার চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে একটা কালারটা একটু চেঞ্জ করে দিই। আর এখান থেকে ডিরেকশন, বটম রাইট টু টপ, আপনি এখান থেকে ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে আর কিছু করতেছি না। আর ডিলে মুভমেন্ট, আপনার যে অ্যানিমেশনের যে টাইম, এই টাইমটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এখানে কীভাবে আপনি সেট করবেন, আপনি এটা সামনে পিছনে নিয়ে এটা খুব সহজে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে হালকা একটু বাড়াই দিচ্ছি। তো এরপরে যদি আমরা এখান থেকে আমাদের যে পছন্দের যে টেক্সচার আছে, তো সেই টেক্সচার যদি এখান থেকে সিলেক্ট করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেট নামে একটা অপশন আছে। তো এখানে আমরা জেনারেটটা ক্লিক করি। তো
এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে টেক্সট এটা কিন্তু চলে আসছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেখাটা, তো আমরা যদি এখান থেকে যদি অন্য একটা টেক্সটটা সিলেক্ট করি, তো সিলেক্ট করার পরে এখান থেকে যদি জেনারেট করি তাহলে এখানে দেখতে পাবেন যে এটা পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে কিন্তু এই যে টেক্সটটা যেটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দের যেটা আছে আপনি সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে জেনারেট করবেন। তো দেখেন এই যে যেটা আমাদের আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনি গেট এমবেড কোড, তো এমবেড কোড যেটা আছে এটা আপনি ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি চান এটা যে গিফট ফরম্যাট এটাও ডাউনলোড করতে পারবেন। তো আমি গিফট ফরম্যাট এটা ডাউনলোড করতেছি, তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার গিফট ফরম্যাট এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কমপ্লিট, এখান থেকে আমরা এখন এটা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা কিন্তু গ্লো করতেছে। তো আপনি এই টেক্সট আপনার যে কোনো প্রেজেন্টেশনে বা কোনো ভিডিওর ভিতরে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি এই যে ভিডিওটি আপনার ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।